ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে আমি সকাল থেকে তোমাদের সাথে মানে ওরকম কিছুই শেয়ার করতে পারিনি, কারণ মানে সকালবেলা উঠে আমি অল্প শেয়ার করেছিলাম, তারপর আমি রান্না বাড়া ছিল খেয়ে দিয়ে তারপর টিউশন এসেছিলো, টিউশন পড়িয়ে তারপর আমি আবারও একটু এসেছিলাম তোমাদের সাথে, বিছানা গুছিয়েছিলাম, তারপর হলো আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে আজকে রান্না আমি করিনি, আজকে ঠাম্মাই রেঁধেছে। তো স্নান করতে করতে, ঘর মোছামুছি করতে করতে তারপর তোমাদের দাদাভাই চলে এসেছে, ওর আজকে মানে অফিস বন্ধ ছিল, তো ও এসেছিলো যে আমার আধার কার্ডটা একটু প্রবলেম ছিল, তার জন্য আমরা অফিসে গিয়েছিলাম, মানে আধার কার্ড অফিসে গিয়েছিলাম। তো ওখানে এগুলো ভেজাল করে এখন মাত্র জাস্ট ঘরে ঢুকলাম, তার জন্য তোমাদের সাথে ওরকম কিছুই শেয়ার করতে পারিনি। এখন থেকে আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। বলো, আমার ঘরের কিছু কাজ আছে, আমি এখন সেরে নিই। কিন্তু গুয়াহাটিতে তো আর থাকা হলো না, তো এখানে এসে পড়েছিলাম, কিন্তু আমি আসার সময় নিয়ে আসিনি, তো আমার শাশুড়ি নিয়ে এসেছিল, এই যে কয়েকদিন আগে আসলো তো নিয়ে এসেছিল। আমি বারবার বলে দিয়েছিলাম যে মা, আমার ঘরটা কিন্তু অবশ্যই তুমি নিয়ে এসো, আমার এটা খুবই প্রিয়, তার জন্য আমাকে এনে দিয়েছে। গাইস, আমরা বের হয়েছিলাম আমাদের দাদার বাড়ি যাওয়ার জন্য। দাদার বাড়ি মানে আমার ভাসুরের বাড়ি, তো ওদের বাড়ি নতুন বাড়ি বানিয়েছে এখানে, তো আমরা ভেবেছিলাম যাব। ও শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছিল নিয়ে যেতে। হ্যাঁ দাঁড়াও, আমি হাইটটা দেখালাম। যাইতে লাভ পারবা না, দরকার নেই। সে ভাবছে যে এখানে তো যাওয়া যাবে না, তখন কি করা যায়, এখন গাড়ি ঘোরাবে। তো দেখতেই পাচ্ছ পুরো সামনে পিছনে পুরো অন্ধকার, পুরোপুরি অন্ধকার, মানে লাইটিং লাইট অফ করে দিলে আমি ওকে দেখবো না, ও আমাকে দেখবে না, এরকম অবস্থা আর কি। তো এখন আমরা এই জায়গাটার থেকে বের হয়ে যাব। এখন আমরা যাচ্ছি মেইন রাস্তা দিয়ে, ওদের এখানে এরকমই লাইন এখন আসেনি, তার জন্য পুরো দিকে অন্ধকার। লাস্ট পর্যন্ত গেলাম আমরা ওদের বাড়ি, নতুন বাড়ি তো তাই, তো আমরা চলে আসলাম আমাদের বাড়িতে। এখন তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে বক্ক, এটাকে বলে বক্ক, আমিও প্রথমবার শুনলাম। তো এখন আমরা খাবো, আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।